কালনার সুলতানপুরে সুনীল মণ্ডলের নির্বাচনী জনসভায় প্রচারে উপস্থিত অভিনেতা সাংসদ দেব। সভায় উপস্থিত হয়ে এদিন তিনি বলেন, আমি মানুষের কাছে আশীর্বাদ চাইতে এসেছি এখানকার প্রার্থীদের জন্য, আপনারা তাদের মন ভরে আশীর্বাদ করুন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের তুলনা করে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার 29টি রাজ্যের জন্য 5 বছরে মাত্র 650 কোটি টাকা খরচ করেছেন, সেই জায়গায় মুখ্যমন্ত্রী কন্যাশ্রী প্রকল্প 7,000 কোটি টাকা খরচ করেছে কেবলমাত্র পশ্চিমবঙ্গের জন্য। এছাড়াও রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন এদিন। আমি এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে, আমাদের পার্টির জন্য। আপনাদের আশীর্বাদ আছে তো? আছে তো? 2019 নির্বাচনটা উন্নয়ন নিয়ে হয়, আবার বলছি, আর যদি 2019 নির্বাচনটা উন্নয়ন নিয়ে হয় তাহলে আমরা 42-এ 42টা পাবো, কারণ গত 7 বছরে আমাদের দিদি যা করতে পেরেছে অন্য কোন সরকার 70 বছরও করতে পারেনি, সেটা আমরা বাধা জীবনে বলতে পারি। কেন্দ্র সরকার, আমি প্রথমেই বললাম, কাউকে ছোট বড় করবো না, কোনো দলকে ছোট বড় করবো না, কিন্তু একটু বলি যে কেন্দ্র সরকারের এরকমই একটা প্রকল্প ছিল, বেটি বাঁচাও বেটি পড়াও, সুন্দর প্রকল্প, সাধুবাদ জানাই। কিন্তু আপনারা কি জানেন, কেন্দ্র সরকার গত 5 বছরে 29টা রাজ্য জুড়ে সারা দেশ মিলে 650 কোটি টাকা খরচা করছে বেটি বাঁচাও বেটি পড়াও, যেখানে আমাদের দিদি, আমাদের সরকার গত 7 বছরে 7,000 কোটি টাকা খরচা করেছে কন্যাশ্রী প্রকল্পে, যেখানে আমাদের রাজ্য অনেকটাই এগিয়ে, যেখানে সারা দেশ জুড়ে 650 কোটি টাকা, যেখানে আমাদের রাজ্য প্রত্যেকটা মেয়ে যেন মাথা উঁচু করে পড়াশোনার অধিকারটা পায়, সেই দায়িত্বটা নিয়েছে। এবার সেখানে শেষ নয়, অনেক পরিবার টাকা জমাতে পারেনি মেয়ের বিয়ের জন্য, তার পাশেও দিদি আছে রূপশ্রী মদন প্রবর্ত নিয়ে এসেছে। আগে হসপিটালের সংখ্যা কম ছিল, 7 বছর আগে আমাদের সরকার এলো, 42টা সুপার স্পেশালিটি হসপিটাল হলো, ইউনিভার্সিটি সংখ্যা কম ছিল 7 বছর আগে আমাদের সরকার এলো, 28টা নতুন ইউনিভার্সিটি তৈরি করা হলো, খাদ্য সাথী 9 কোটি লোক খাদ্য সাথীর সঙ্গে যুক্ত আছে, যেটা একটু আগে বললেন, 2 টাকা কেজি চাল 2 টাকা কেজি ডাল। এদিনের সভাতে দেব ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, দেবু টুডু, প্রণব রায় সহ প্রমুখেরা। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, পাবলিক টাইমস।